God save the King! God save the King! রাজার মাথায় উঠল মুকুট। 70 বছর পর নতুন রাজার আনুষ্ঠানিক রাজ্য অভিষেকের ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হল যুক্তরাজ্য সহ পুরো বিশ্ব। শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জাঁকজমকপূর্ণভাবে রাজার রাজ্য অভিষেক হয়। গত 8 মাস ছিল মুকুটবিহীন রাজা। শনিবার ঐতিহ্য মতে রাজকীয় কায়দায় যাবতীয় নিয়ম মেনে মুকুট পরানো হলো রাজা তৃতীয় চার্লসকে। শনিবার স্থানীয় সময় দুপুর 12:01 তৃতীয় চার্লসের মাথায় উঠে ঐতিহাসিক রাজ মুকুট। সেন্ট এডওয়ার্ড ক্রাউন নামে রাজকীয় এই মুকুট পরিয়ে দেন ক্যান্টারবারির ধর্মযাজক। এ সময় রাজার সম্মানে দেওয়া হয় গান স্যালুট। রাজার পাশাপাশি এদিন মুকুট পরেন স্ত্রী কুইন কনসার্ট ক্যামিলাও। এর আগে বাইবেল হাতে রেখে যুক্তরাজ্যের 900 বছরের ইতিহাসে 40তম রাজা হিসেবে শপথ নেন তৃতীয় চার্লস। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পরে আনুষ্ঠানিকভাবে রাজ সিংহাসনে আরোহণ করেন। রাজ্য অভিষেকের এই অনুষ্ঠানে অংশ নেন রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি 2000-এর বেশি আমন্ত্রিত অতিথি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 100+ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বাকিংহাম প্যালেস থেকে ডায়মন্ড স্টেট কোচে করে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসলো সিংহাসন আরোহণের পর রাজা ফিরে যান গোল্ড স্টেট কোচে করে। চার্লসের সিংহাসন আরোহণের রাজকীয় এই আয়োজনের সাক্ষী হতে সকাল থেকেই বাকিংহাম প্যালেসের বাইরে ও রাস্তার দুই পাশে ভিড় করেন লাখ লাখ মানুষ। পরে বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে দাঁড়িয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান রাজা তৃতীয় চার্লস। এই সময় আকাশে মনোমুগ্ধকর ফ্লাই ফাস্ট প্রদর্শন করা হয়। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্য অভিষেকের মাধ্যমে ব্রিটেনের রাজ পরিবারের নতুন অধ্যায় শুরু হলো। রাজ পরিবারের প্রতি দেশটির মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান রয়েছে সেটি অক্ষুণ্ণ রাখবেন রাজা চার্লস, এমনটাই মনে করছেন সকলে। সৈয়দ কবির, সময় সংবাদ, লন্ডন।